আমাদের সমাজে প্রায় সময় দেখা যায় একই চেহারার দুজন মানুষকে, বিশেষ করে যমজ সন্তানের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। তবে কেন যমজ সন্তান হয়, এর কারণ কি, এ নিয়ে অনেক রয়েছে মানুষের মধ্যে আগ্রহ। যমজ সন্তান হওয়ার পিছনে কি কি কারণ রয়েছে তা বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানাবো। অনেকের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে। তারা অনেক সময় দেখা যায় যমজ সন্তান জন্মগ্রহণ করলে কখনো মেয়েকে দোষ দেয়, আবার কখনো পুরুষের দোষ দেয়। আসলে তারা জানেই না যে যমজ সন্তান হওয়ার পেছনে কার হাত সবচেয়ে বেশি রয়েছে। এবং সত্যিই কি পুরুষ এবং নারীর ভুলের কারণ যমজ সন্তান হয়, সে বিষয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। যা জানার পর আপনার মধ্যে যে ভুল ধারণাটি রয়েছে তা অবশ্যই ভেঙে যাবে, এবং সঠিকটা জানার পর আপনি নিজেই দেবেন আমাকে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আপনি যদি আমার পুরনো দর্শক হয়ে থাকেন অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। হ্যালো বন্ধুরা, আমি নীল, আর আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ফ্যাক্টস নীলে অনেক স্বাগতম। ফ্যাক্টস এমন যা বাড়িয়ে দেবে আপনার নলেজ। তো চলুন বন্ধুরা জানা যাক যমজ সন্তান হয় কেন। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী যমজ সন্তান জন্মের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর কোনো হাত নেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, যমজ সন্তান জন্মের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর কোনো হাত থাকে না। তবে এটি নির্ভর করে স্ত্রীর ডিম্বাণুর ওপর। এটা প্রায় সবাই জানে যে স্ত্রীর দেহে ডিম্বাণু ও পুরুষের শুক্রাণুর মিলনে তৈরি হয় ভ্রূণ। নারীর প্রত্যেক ঋতুচক্রে শরীরে একটি ডিম্বাণু উৎপন্ন হয়, আবার অনেক ক্ষেত্রে দুটি ডিম্বাণু উৎপন্ন হতে পারে। প্রায় একই সময়ে উৎপন্ন হওয়া দুটি ডিম্বাণু থেকে যমজ সন্তানের উৎপত্তি হয়ে থাকে। সাধারণত এমনটি জানা থাকলেও শুধু উৎপন্ন হওয়া ডিম্বাণুর সংখ্যার উপর যমজ সন্তান নির্ভর করে না। অনেক সময় একটি ডিম্বাণু ভেঙে দুটি হয়ে যাওয়ার ফলেও যমজ সন্তানের জন্ম হতে পারে। এ বিষয়ে ভারতীয় চিকিৎসক অরুণ কুমার মিত্র তার কন্যা জায়া এবং জননী গ্রন্থে লিখেছেন, যমজ সন্তানের দুইভাবে হতে পারে। এক হচ্ছে ভিন্নধর্মী যমজ সন্তান, দ্বিতীয় অভিন্নধর্মী যমজ সন্তান। তো প্রথমে জানা যাক অভিন্নধর্মী যমজ বিষয়ে। অভিন্নধর্মী যমজ সন্তানের উৎপত্তি একটি ডিম্বাণু থেকে হয়ে থাকে। এই ডিম্বাণু স্বাভাবিক উর্বরতা লাভের পর দুটি সমানভাগে বিভক্ত হয়ে দুটি ভ্রূণের সৃষ্টি করে। এটি একটি ভ্রূণঝিল্লির মধ্যে দুই ভাগে অবস্থিত থাকে, এবং দুটি ভ্রূণ একটি ফুল থেকেই অক্সিজেন এবং অন্যান্য পুষ্টি গ্রহণ করে। তা সত্ত্বেও অনেক সময় একটি ভ্রূণ অপেক্ষা অন্যটি বেশি বেড়ে যেতে পারে। এ ধরনের যমজ সন্তান দেখতে একই রকম হয়, আর তারা দুটি ছেলে বা দুটি মেয়ে হতে পারে। এরকম অনেক সময় দেহের গঠন, মুখের গঠন, চুল বা চোখের রং একই হতে পারে, রক্তের গ্রুপও একই হতে পারে, তবে বুড়ো আঙুলের ছাপ পার্থক্য দেখা দেয়। কখনো কখনো ডিম্বাণুটি অসম্পূর্ণভাবে বিভক্ত হলে সংযুক্ত দেহ বিশিষ্ট যুক্ত যমজ বা সায়ামিজ টুইনের সৃষ্টি হয়। তো বন্ধুরা এবার জানা যাক ভিন্নধর্মী যমজ সন্তানের বিষয়ে। সাধারণত দুটি উর্বর ডিম্বাণু থেকে যমজের উৎপন্ন হয়। এদের আকৃতি ভিন্ন ধরনের হয়ে থাকে, গায়ের রং, চোখ, চুলের রং ও আলাদাও হয়ে থাকে, চুলের রং এবং শারীরিক গঠনও আলাদা হয়ে থাকে। তবে উভয়ের রক্ত ভিন্নধর্মী নাও হতে পারে। এই দুটি ভিন্ন ভ্রূণঝিল্লিতে অবস্থান করে এবং স্বতন্ত্র ফুল থেকে পুষ্টির সরবরাহ পায়। সাধারণত এসব যমজের একটি ছেলে আবার একটি মেয়ে হয়ে থাকে। তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন, যমজ সন্তান হওয়ার পেছনে বাবা মায়ের কোনো হাত থাকে না, তা মেয়েদের শরীরে থাকে। ডিম্বাণুর ওপর নির্ভর করে যমজ সন্তান। কখনো একটি ডিম্বাণু উৎপন্ন হলে তা একটি সন্তান হয়, আবার একটি ডিম্বাণু থেকে দুটি ভাগে বিভক্ত হয়ে গেলে বা দুটি ডিম্বাণু উৎপন্ন হলে ঋতুচক্রের সময় তখন যমজ সন্তান হয়ে থাকে, এতে কারোর হাত থাকে না। আশা করি বন্ধুরা আপনাদের মধ্যে যে ভুল ধারণাটি ছিল সেটি ভেঙে গিয়েছে এবং যমজ সন্তান সম্পর্কে সঠিক ধারণাটি চলে এসেছে। বন্ধুরা এই ধরনের মজাদার ভিডিও দেখার জন্য আমার প্লেলিস্ট চেক করুন, সেখানে এই ধরনের অসংখ্য ভিডিও আপনি পেয়ে যাবেন। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং একটি লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।